जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी Ah!
बोलो श्यामे 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 बोलो राधे राधे नाम, बोलो श्यामे 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 बोलो राधे राधे नाम, बोलो श्यामे 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 बोलो पोतित पावन
जय निताई, जय जय राधे, हरे कृष्ण, जय राधेश्याम। আজ সুর ধ্বনি তীরে ও হে ओ
গোহায় গো সচির নন্দ আরে আরে ও সহজ সহজর ও গণমেলি ঐ সুর সুরধুনি জগদ্ভাষা জগদ্ভাষা
महत श्री श्री हरिवासरी कीर्तन प्रारम्भे सम्मुखे जत आमार साधुगुरु वैष्णव एवं आत्मशक्तिर अंश जत आमार जननीगण आपनादेर श्री चरणे आमार भक्तिपूर्ण प्रणाम। हरिबोल हरिबोल। এই যে হরিবাসরে আপনারা সবাই উপস্থিত হয়েছেন বাবা, আমি যে আপনাদের সম্মুখে এসেছি সামান্য হরিকথা কৃষ্ণের লীলার কথা বর্ণনা করার আশায়। কৃষ্ণের গুণ কল্পনায় দেবগণ ভীত, কোটি জন্ম সাধনায় মানবের অতীত, শত জন্ম সাধনায় বৈষ্ণব সুজন, বিন্দু মাত্র লীলা রস করেন আস্বাদন। আপনারা হলেন সেই পরম বৈষ্ণব, কৃপা করে আপনাদের ওই পদরেণু আমার মাথায় দিন। আজকে আপনাদের পদরেণু পাথেয় করে আমি এই সায়ংকালে সন্ধ্যার সময় যৎ সামান্য গৌর গোবিন্দ লীলা যেন বর্ণনা করতে সক্ষম হই। আজকে যে আমার লীলার আলোচ্য বিষয়বস্তু মা ফেরত গোষ্ঠ, গৃহে ফিরে যাওয়ার লীলা, আমরা যে সবাই এসেছি আমাদেরকে গৃহে ফিরতে হবে, আজকে আমার লীলার মুখ্য বিষয় প্রত্যাবর্তনের লীলা। সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর, গৌর সহচর মেলি খেল আনন্দে বিভ, সহচর মেলি খেল আনন্দে বিভ, যত ভক্ত মন
भक्त सहित लीला करछे विनोद खेला करछे भक्त मंडली बाबा दिके दिके आमरा देखछी खूब आस्ते कथा नय हिंदू समाज जागृत होयेछे खूब आस्ते मा आमादेर हिंदू समाज जागृत होयेछे दिके दिके मंदिर दिके दिके मठ दिके दिके हरिबासो समस्या हलो हरिनामेर फल धरे ना समस्त जगह कीर्तन होच्छे बटे कृष्ण नामेर जे फल कृष्ण नामेर जे कृपा सेटा आमरा पाच्छी ना पद्धति आमादेर जे कृष्ण बोले डाकार पद्धति पद्धतिटाई गंडगोल गोमा एक बार कृष्ण नामे जीवेर जत पाप हरे सम्मुखे आमार वैष्णव सुजन आमार बाबारा एसेछे भागवतेर जे कथाटा बला हलो एक बार कृष्ण नामे जीवेर जत पाप हरे हरि बोल हरि बोल महापातकीर साध्य नाई से तत पाप करे ओमायरा आपनारा सारा जीवन धरे बलेननि जार एखन पर्यन्त जत बयस केउ चल्लिश केउ त्रिश केउ कुड़ि केउ पंचाश ए जाबत दशाय आमरा बहुबार बोलेछिलाम कि बोलिनि मा তাহলে এখন পর্যন্ত আমাদের পাপ থাকা উচিত কি গো বাবা ভাগবতে যদি বলা হয় যে একবার বললেই তো হলো আমরা তো কত লক্ষ লক্ষ বার বলেছি নিজেও জানি না তাহলে আমাদের কি পাপ আছে হিসাবে আমাদের পাপ থাকার কথা নয় কিন্তু আমরা সেই কৃষ্ণ নামের ফল পেলাম না বৈষ্ণব বললেন হ্যাঁ একবার বললে দুরিভূত হয় বটে তবে বলার মধ্যে প্রকার ভেদ আছে খুব আস্তে বিষয়টা খুব লক্ষ্য করুন মা এই যে হরিবাসরটা আজকে রচনা হয়েছে এই যে সুন্দর মন্দিরটা নির্মাণ হয়েছে এই মন্দিরের পিছনে এই হরিবাসরের পিছনে যারা কর্মকর্তা আছেন তাদের অকাট্য পরিশ্রমের ফলে এটা আজ দাঁড়িয়েছে তাই না আমরা দুহাতে উপার্জন করি খুব ভালো করে মনোনিবেশ করো আমার লীলাটা কিন্তু ফিরে যাওয়ার লীলা এখানে থাকার লীলা নয় আমরা দুহাতে সবাই উপার্জন করি কে বলে তোমায় বন্ধু অস্পৃশ্য অসুচি সুচিটা ফিরিছে সদা তব পিছে পিছে তুমি আছো গৃহবাসে তাই আছে সুচি নইলে বুঝি মানুষ আবার ফিরে যেত বনে মধুসূদন দেখলেন কাকে উদ্দেশ্য করে মেথরকে যে মেথর সেও দুহাতে উপার্জন করে যে চাকরিজীবী সেও দুহাতে উপার্জন করে উপার্জন করাটা খুবই সহজ কিন্তু ব্যয় করাটা বাজার ঘাটে গিয়ে কেউ চিত্র কলসি কিনবেন আমাকে হাত তুলে বলুন তো আমরা তো দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ 60,000 টাকার শিল্পী আমরা আনি কেউ ফুটো কলসি কিনবেন চিত্র যে কলসিটা কেউ কিনবেন বাবা যতক্ষণ না আপনার কলসিটা চিত্র হচ্ছে ততক্ষণ আপনি এই জায়গায় আসতে পারবেন না খুব ভালো করে লক্ষ্য করুন যারা ভারী জল বয়ে নিয়ে যায় ভারীর দুপাশে বাঁকেতে কি থাকে দুপাশে জল ঘড়া ভর্তি থাকে একটা ঘড়া কখন ছিদ্র হয়ে গেছে সে নিজেই জানে ওই যে রাস্তা দিয়ে ভারী যায় তার বাম দিকে আছে সেই ছিদ্র ঘড়াটা আর দক্ষিণ পার্শ্বে যে ঘড়াটা আছে যখন নাকি বাম পার্শ্বের ঘোড়াটা ছিদ্র হয়ে গেল দক্ষিণ পার্শ্বের সেই ঘোড়াটা ওকে দেখে ঈর্ষান্বিত হয়ে বলে তোকে পূর্ণ করে ভর্তি করে মালিক তুই গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে
আনন্দে হাফ হয়ে যাস অর্ধেক হয়ে যাস আমাকে যেমন ভাবে ভর্তি করে যেমন ভাবে ভর্তি করে আমি ঠিক পরিপূর্ণ রূপে গৃহে ফিরে যাই পরিপূর্ণ রূপে গৃহে ফিরে যাই দুয়াতে উপার্জন করে যা হয় সংসারে লেগে যায় আর এর যে ঘোড়াটা ছিদ্র হয়ে গেছে ওই রাস্তা দিয়ে ওই ভারী যখন হাঁটতে হাঁটতে আসে না টোপা 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 করে খাজুর গাছে যেমন রস ঝরে ওই ছিদ্র ঘোড়াটা থেকে রাস্তায় প্রত্যেক দিন টোপা টোপা করতে করতে বাড়ি সিঞ্চন হয় ঠিক মাস দুই পরে বাবা দেখা গেল যে পাশে ওই ছিদ্র ঘোড়াটা ছিল সেই পাশে কত সুন্দর পুষ্প পরিপুষ্পটিত হয়েছে কত পুষ্প বিকশিত হয়েছে নানান রঙের ফুলের গাছ হয়েছে কেন বলুন তো ওই মরুভূমিতে জল পড়েছে প্রতিদিন টোপা কেটে কেটে আর এত তো ঘোড়া পরিপূর্ণ এক বিন্দু জল পড়ে দুয়া তো উপার্জন করেছে যা সংসারে রেখে দিয়েছে যদি নাকি ওই ছিদ্র ঘোড়াটার মতো পাহাড় দিয়ে বাঁধিক দিয়ে কিছু এমন কাজে দান করা হয় তবেই না এই পুষ্পটা বিকশিত হবে তবেই না এই হরিবাসরটা হবে তাহলে হরি নামের ফল ধরছে না কেন হেন কৃষ্ণ নামে জীব লয়ে বহুবার লয়ে বহুবার আপনি বলেছেন অগণিত কতবার বলেছেন হিসাব নাই তাহে যদি নাহি বহে প্রেমের অশ্রুধার প্রেমের অশ্রুধার আমা হরিবাসরে বসে কোনো মাস খবর পেয়েছে তার স্বামী মারা গেছে বাড়িতে মা এখানে ছটফট ছটফট করে কাঁদবে আরে প্রাণনাথ কোথায় চলে গেল সেই মা যে কান্নাটা এখন কাঁদবেন স্বামী মারা গেলে তার মধ্যে প্রেমেরও শুনে তার মধ্যে ভালোবাসারও শুনে যে প্রেমাশ্রুটা আমার গৌর হরি ভগবান হয়ে আমাদেরকে দিল আমরা হেলাতে হারিয়ে ফেললাম কৃষ্ণ নামের বীজ হৃদয়ে না হয় অঙ্কুর আলু তুলে কুমড়োর দানা বসিয়েছেন ওই কুমড়োর দানাতে জন্মা দিলে গাছ হবে বাবা তাহলে বীজ দিলে তার জল দিতে হবে এখানে কৃষ্ণের নামের বীজ আছে যতক্ষণ না নয়ন হতে প্রেমাশ্রু পরিশন হয়ে এই বীজের উপরে পতিত হয় ততক্ষণ কোনোদিন প্রেমের ফসল ফলতে পারে না প্রেমের সন্ধান পাওয়া যেতে পারে না তাই বললেন কৃষ্ণ নামের বীজ হৃদে না হয় অঙ্কুর জানো সে কৃষ্ণ নামে অপরাধ আছে প্রচুর অপরাধ আছে প্রচুর এমন ভাবে যদি কৃষ্ণ লক্ষ লক্ষ বার আমরা বলি পাপ তো যা দূরের কথা আরো অপরাধ হবে তাই আজও ফল ধরল না শ্রীমান মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে খেলয়ে বিনোদ খেলা গোরা বনমালি গোরা বনমালি আমার বিনোদ কথার অর্থ হচ্ছে না নূতন যখনই যা লীলা করবে মনে হবে নূতন কোনোদিন পুরানো হয় আমার গৌরীকে বনমালি বললো কেন যদি আপনারা এই ধান চাষ করেছেন ধান চাষে আপনারা খোয়ার জন্য লোক ধরেছেন তাহলে ধানের মধ্যে আগাছা হয়েছে তবেই না খুয়েছেন তো এখানে এই জীবের হৃদয় ভূমিতে আগাছা ভরে গেছে কামনা বাসনা তৃষ্ণা লোভ এই আগাছাকে উৎপাটিত করার জন্য আমার গৌর সুন্দর অনর্পিত চরণি চিরাজ করুণ অবতীর্ণ কল সমর পয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রীয়ম হরিপুরত সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে পুরত বাস চির নন্দ দীন দিনয়াব সানহেরি
माँ भगवान जदि काओ के माँ डाके सम्बोधन करे गो से कि स्थिर थाकते पारे जन्म दुखिनी शची देवी सारा दिन पर सुनते पेलो तार साधेर निमाय ताके माँ माँ बोले डाच्छे हरिवाल हरिवाल अमर महाप्रभु सारा टा दिन अंतरंग भक्तेर संगे लीला रस आस्वादन करे सन्धार समय गृहे फिरे एसे जन्म दुखिनी शची मायेर चरणे प्रणाम करेछे माँ तुमार निमाई ऐसे ची अमार प्रणाम ग्रहण करो जार चरणी कतो देव कतो ऋषि मुनि मानव बंधर्व जे चरण पावे बोले जुग जुग तारा अनले अनिले गुआ गुंडा मुंडे उद्ध पदे खुच्छे कोठा तुम्हें भगवान सेहन वंचित धाम कलिर भाग्याकाशे उदित हुए सुरधनिर तीरे माटीते गड़ागड़ी दिए गिए फिरेछे नदिया नगरे आज भक्तिमती मा आनंद होलो सबाई गौर एलो रे आमार निताई एलो रे नदिया नगरे आज नदिया नगरे आज की आनंद होलो रे गौर एलो रे आमार निताई एलो रे गौर एलो रे आमार निताई एलो रे করে তালি দিতে বললাম ভালো লাগলো না মা তাই না লাগবে কেন আমার দর তো খুব কম আমি তো আর 50,000 টাকা নিতে পারবো না খুব আস্তে গান পরে গাইবো দক্ষিণ চব্বিশ পরগনার টাকায় বিদেশি শিল্পীরা সব বড়লোক হয়ে গেল ঘরবাড়ি করে নিচ্ছে আর আমাদের ঝড় এলে খালি ভেঙে পড়ে যাচ্ছে একটা ইটে বালি লাগাবো কিনতে পারছি না হাততালি দিতে বললাম খুব কষ্ট হলো অমা কারণ ছাড়া কার্যকবু হয় না বসুধা সন্ধ্যে ছটায় রাজগান হচ্ছে আমরাই দিচ্ছি দিচ্ছি না আমরা হরিবাসন করে সন্ধ্যে ছটায় রাজগান দিচ্ছি তাহলে আমরা যত জানি তার চেয়ে মানি কম কি হয় করে করো তালি দিলে মশা লাগলে এখনই তালি দিয়ে মশাটা মেরে ফেলবে আবার ওই তালিতে আত্যেন্দ্রিয় বিধিবাঞ্চা ধরে কামনা কোথায় বসে আছেন এটা জানো আপনি যদি করে করতালি দিয়ে ভগবানকে আনন্দ বিধানের জন্য এই ভগবানের স্থানে বসে তার উদ্দেশ্যে তালিটা দেন সেটা প্রেম নামে অভিহিত হয়ে যায় আর যখন নিজের সুখের জন্য আহা বাহ 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 ছেলেটা খুব ভালো বললো তো এটা নিজের আনন্দের জন্য যখন করে তালি দেবেন ওতে কোনো সার্থকতা নেই ভগবানকে আনন্দ দিতে যদি এখন করে করতালি দেন এতে কিন্তু অনেক সার্থকতা আছে এর বেশি আমি আর বলবো না মা গোরে লো রে আমার নিতাই এলো রে গোরে লো রে আমার নিতাই এলো রে গুরুদেব নিজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম নিজতে আছে সদা অমৃত সমান I'm not afraid.
আস্তে ভক্তিমতী মা আমার ভক্ত মণ্ডলী কার কার ঘরে গৌরাঙ্গ আছে একটু হাত তুলুন তো কার কার ঠাকুর মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভু আছে হাত তুলুন আর লক্ষ্মীনারায়ণ পূজনের আছে তাহলে সংখ্যাটা লক্ষ্মীনারায়ণের দিকে বেশি হলো নাকি গৌরাঙ্গ মহাপ্রভু আহারে ঘরে আমার আছে গজে ধন পিতা খুঁজি বাইরে তারে লক্ষ্মীনারায়ণের লীলা কেউ দেখেছেন দেখেছেন কি দেখেননি কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু লীলা দেখেছে কে না আমার ঠাকুরদার বাবা কি বাবা ভুল বললাম পাঁচশো তিরিশ বছর পাঁচ পুরুষ আগে ছিল না তাহলে আমার পোঠাপিতার বাবা যদি হয় সে দেখেনি নারায়ণকে কার বাবা দেখেছে তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান তো অনেক দেখেছে পায়ে পড়া ভগবান কজন আছে অন্যান্য যুগে ভগবানের হাতে অনেক অস্ত্র ছিল নারায়ণের চারটে হাত শঙ্খচক্র গদা পদ্মধারী রাম ধনুর্বাণধারী কৃষ্ণ চক্রধারী আর আমার গৌরহরি টিকিধারী তাই না বাবা আমার গৌরহরি টিকিধারী মানে চৈতন্য দেখেছে আর কিছুই নেই শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর ভালোবাসার ঠাকুর প্রেম বিলাইতে এলো নদিয়ায় প্রশ্ন আসবে প্রেমটা কি জিনিস এ জগতের সবাই প্রেম করে শিয়াল কুকুর গরু ছাগল সবাই প্রেম করে সকলের ছেলে পুলে হয় মানুষও করে তাহলে আমার গৌরসুন্দর কোন প্রেম করলেন কেমন ভালোবাসলেন যে ভালোবাসার টানে সমস্ত খোয়াতে হলো রাধারানী তো খোরপোষ চায়নি রাধারানী কি খোরপোষ চেয়েছে তাহলে আমার গৌরহরির সমস্ত খোয়া গেল কেন একমাত্র প্রেমের দায় তাই বৈষ্ণব সুজন কলম দিলে রাধা কৃষ্ণের দুটি আত্মা এক দেহ ধরি একই দেহ ধরি রাধা কৃষ্ণের একই আত্মা দুই দেহ ধরি দুই দেহ ধরি অন্যান্য বিলাস রস আস্বাদন করি আস্বাদন করি এবে সেই দেখো মোর চৈতন্য গোসাই চৈতন্য গোসাই যখন গৌরহরি জন্ম নিয়েছিল তখন চৈতন্য নাম হয়নি চৈতন্য নামটা কখন হলো যখন মহাপ্রভু সন্ন্যাস নেয়ার সময় যখন মাথায় চৈতন্যটা ধারণ করলেন টিকি শিকার চৈতন্য আমরা যে অবচেতন মনে ঘুমিয়ে আছি আমাদের এই ঘুমটা ভাঙানোর জন্য আমার মহাপ্রভু পদ বলে দিলেন সন্ন্যাসী হইনি যবে ছিন্ন হলো মতি সন্ন্যাসের নাই প্রয়োজন যদি থাকে প্রেম আর ভক্তি মূল বিষয়টা হচ্ছে প্রেম সেই প্রেমের ঠাকুর আজকে আমার গৌরহরি মায়ের চরণে পড়ে বলছে মা সারাদিন কত পদ শান্ত করে আমি তোমার চরণে এসে একটা প্রণাম করে হৃদয়টা একটু সুশীতল করে নি ও গো জননী ও গো আমার জননী মাকে যখন ভগবান প্রণাম করেছে লীলা আমাদের মতো জীবকে বোঝানোর জন্য ভগবানকে আমরা প্রণাম করব ভগবান কেন আমাদের প্রণাম করবে ভগবান বুঝিয়ে দিলেন নিজে আচরি ধর্ম ভক্তের শিখা এ জগতে পিতামাতা যদি কারো থেকে থাকে আগে পিতামাতার চরণতলে আশ্রয় নাও ভগবানের কি প্রয়োজন ভিখারিণী শচী দেবীর পায়ে প্রণাম করা তিনি তো ভগবান সর ঐশ্বর্যপূর্ণ ভগবান কৃষ্ণ সম্পূর্ণ ভগবান নন সীতা রাম নন না লক্ষ্মীনারায়ণ নন সরৈশ্বর্যপূর্ণ একমাত্র আমার গৌরহরি তিনি কেন প্রণাম করছেন লীলা কোথায় যখন মাকে প্রণাম করেছে আমার যে মায়ের আটটা কন্যা মারা গেল
একটা সন্তান ছিল বিশ্বরূপ, সেও চলে গেল। সেই মায়ের একমাত্র মা বলে ডাকার মতো নিমাই বাকি আছে। সেই নিমাই সারাদিন কাছে ছিল না, সকালে চলে গেছে হরি নামের খেলা খেলতে, সন্ধ্যায় ফিরে এসে যখন মায়ের চরণে প্রণাম করেছে, নিমাইকে কাছে পেয়ে মা বক্ষে আগুন নিয়ে বলছে, বাবারে কোন সকালে গেলি সেই হরি নামের খেলা খেলতে, তোর কি একবারের জন্য এই মায়ের কথা মনে ওরে। ভগবানকে ধরা আর ভগবানকে কাছে পাওয়া, কফটা চোখের জল ফেলেছো তুমি ভালোবাসবে। ওগো শচী মাতা, তুমি ভগবানের জননী, তুমি হয়তো জানো না তোমার ওই নিমাই বিশ্ববাসীর জন্য এসেছে। এই ধরতে মা নিমাইকে কাছে পেয়ে নেবা। আমাদের যেমন মায়েরা জননী সুলভ আচরণ করে, সারাদিন পর যখন নিমাই ফিরেছে, মা নিমাইয়ের অঙ্গ প্রত্যঙ্গটা ভালো করে লক্ষ্য করছে। মায়ের নিমাই কাঁচা সোনার বরণ, নিমাইয়ের অঙ্গের বরণ কাঁচা সোনার মতো ঝকঝক ঝকঝক করে। সেই নিমাই যখন সন্ধ্যায় ফিরেছে, নিমাইয়ের সর্বাঙ্গে ধুলায় ধূসর, মায়ের বক্ষটা হাহাকার করে উঠেছে। নিমা সাত নশ পাঁচ নশ, তুই আমার একমাত্র মা বলা ধন, তোর কাঁচা সোনার অঙ্গ, হরিনামের খেলা খেলতে গিয়ে সন্ধ্যায় ফিরে এলি, তোর কাঁচা সোনার অঙ্গ এমন ধুলা মাটি। হরি বল হরি বল। কে দিয়েছে রে সংসারে অনেক মা আছে, এক মুঠো ভাতের জন্য বসে বসে কাঁদে, তার পাঁচটা ছটা ছেলে আছে, সেই মা খাওয়া পায় না। এ লীলা বহু আগে চর্চিত হয়ে গেছে। মা যখন কাঁদছে, স্বয়ং নিমাই আমার যিনি জগদীশ্বর আমার ভগবান, মায়ের চিবুকটা ধরেছে, চিবুকটা ধরে মায়ের নয়নাশ্রু ভালো করে লেহন করে দিয়ে বলছে, মা গো
ये जगते सब किचु भालो किंतु मायर चोखेर जल भालो ना ये जगते अनेक किचु भालो किंतु मायर चोखेर जल से तो भालो ना तुमी एमन भावे वस्तु सजल नयने केदो ना मा तुमी जानते चाओ आमार सोनार अंगे केमन करे धूला माटी नेपन होयेछे কে দিয়েছে তোমার মায়ের অন্তে ধুলা বললানি মাই সে কি পাষাণ তার হৃদয়ে কি কোন স্নেহ মায়া মমতা কিছুই নেই আমার ভগবান মাকে সান্ত্বনা দিয়ে বলে উঠল মা গো আমি যখন তোমার নিকট হতে হরি নামের খেলা খেলব বলে হরি নামের খেলা খেলিব কৃষ্ণ কৃপা করো হা কৃষ্ণ কৃপা করো বলে আমি ভক্ত শুনে যখন নামে প্রেমে বিভোর হয়েছি নামে প্রেমে বিভোর হয়েছি ওই নামে প্রেমে বিভোর হয়ে মা ভক্তের পদ রজ পাওয়ারে আসে ভক্তের পদ রজ পাওয়ারে আসে আমি গলা গড়ি বৈষ্ণবের চরণ রেণুতে বৈষ্ণবের পায়ের ধুলায় জীবের মুক্তি তাই হরিবাসরের বাতাসা মানুষ গুড়িয়ে খায় এখানে রসগোল্লা দিলে কেউ খেত না কি রসগোল্লা দিলে ছুঁড়ে ছুঁড়ে দিলে খাবেন কি আছে বৈষ্ণবের পায়ের ধুলায় আপনাদের ওই চরণ রেণুতে যে সং সং শরণং পুংসং শুদ্ধান্তি বৈগৃহা কিং পুনদর্শন স্পর্শ পাদ শৌচ সোনা দেবী কোন জীব ভোরবেলায় যদি বিছানায় বসে তার আপন গুরুদেবের চরণ স্মরণ করে তৎক্ষণাৎ সেই জীব উন্মুক্ত হয়ে যায় সেহেন সাধু গুরু বৈষ্ণব একত্রে যেখানে বিরাজ করে যেখানে ভগবানের নাম গুণানুগুণ কীর্তন হয় সেই সাধু গুরু চরণ রেণু পাওয়ার আছে আমার ভগবান কড়া গড়ি দিয়েছে দুটো
দুটো নয়ন জলে ভাসতে ভাসতে নয়ন জলে ভাসিতে ভাসিতে ওই বৈষ্ণব চরণ রেণুতে সিক্ত হব নিমায় বৈষ্ণব চরণ ধুলায় আমি সিক্ত হব রে বল সেদিন হরি বল হরি বল হরি বল সেই দিন আমার সেদিন আমার আরে কবে বা হা কৃষ্ণ বলে আমি কৃষ্ণ বলে